हेलो फ्रेंड्स, मिठुन पाकशालाय आपनादेर सबाई के स्वागत। आज आमी फुलकपिर भापा रेसिपिटी आपनादेर साथे शेयर करछी। एजोन्नो एखाने एकटी मीडियम साइजेर फुलकपी निये निएछी। एखन बाजारे खूब सुंदर फ्रेश फुलकपी पाओया जाच्छे। एरपर फुलकपिर पातागुलो हाते करे छाड़िये निच्छी एबं गोड़ार दिकेर अंशटा केटे दिच्छी। এরপর ফুলকপি থেকে ফুলকপির যে ফুলের অংশগুলো সেগুলো কেটে আলাদা করে নিচ্ছি। সমস্ত ফুলের অংশগুলো কেটে নিয়েছি। এরপর এগুলো প্রত্যেকটা যাতে সমানভাবে হয় সেজন্য সমান টুকরো করে সবগুলো কেটে নিচ্ছি। এখানে সমস্ত ফুলকপির টুকরোগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণে জল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এতে ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলো ভালো করে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর জল থেকে ফুলকপির টুকরোগুলো তুলে নেব। এইভাবে ফুলকপিগুলো যদি লবণ জলে ভাপিয়ে না হয় তাহলে ফুলকপি থেকে অনেকের গ্যাস হয়, সেই গ্যাস অম্বলের সম্ভাবনা আর থাকবে না। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আছে ফুলকপির টুকরোগুলো একটু ভেজে নেব। এখানে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ফুলকপির টুকরোগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে। এখানে ফুলকপিগুলো ভাজার সময় প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে নেড়েচেড়ে ফুলকপির টুকরোগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো এখানে ভাজা হয়ে এসেছে। এরপর এগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এই ফুলকপির ভাপা রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এদিকে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি 1.5 টেবিল চামচ কালো সরষে এবং 1.5 টেবিল চামচ হলুদ সরষে দিয়ে দিলাম ও 2 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে সরষে পোস্তুর পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তাতে আমি ফুলকপির ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সরষে পোস্তুর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবং মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। এরপর ফুলকপির টুকরোগুলো এর মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেমন কিছুটা পরিমাণ এই মশলার মধ্যে ফুলকপির টুকরোগুলো ডুবে থাকে। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো।
सर्षे तेल दिले फुलकुलाबार टेस्ट आरो द्विगुण हो जाए। एरपर ये दुटो चेरा काचा लंका दिए दिलाम। एरपर टिफिन बक्सर मुखटा बंद कर देव। एदि के गैसे एक कड़ाई बसिए दीजिए, ताते किछुटा परिमाण जल आमी आगे थेके दिए दिएछिलाम एबं जलटा भालोमतो गरम हो गेछे। এই গরম জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এবং খেয়াল রাখবেন যাতে টিফিন কৌটোর মুখ অবধি জলটা না থাকে, টিফিন কৌটোর মুখের নিচ অবধি যেন জলটা থাকে। এরপর এটাকে 15 মিনিট আমি লো আঁচে ফুটিয়ে নিলাম। তারপর আবার 30 মিনিট পর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এই ফুলকপির ভাপা একদম তৈরি হয়ে গেছে এবং এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন ও শেয়ার করবেন। এবং এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।